বন্ধুরা, শাস্ত্র অনুসারে দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ভূত চতুর্দশী, যাকে আমরা নরক চতুর্দশীও বলে থাকি। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে এই ভূত চতুর্দশীর দিনেই বাড়িতে 14টি প্রদীপ জ্বালাতে হয়। এর পাশাপাশি এই দিনে দিনের বেলাতে 14 রকমের শাক খাওয়ার বিধি রয়েছে। আর এই ভূত চতুর্দশী শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যায় দীপান্বিতা অমাবস্যা। সবার প্রথমে এই অমাবস্যায় বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয়। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই ভূত চতুর্দশীর দিন বাড়িতে 14টি প্রদীপ কোথায় কোথায় জ্বালাবেন এবং এই দিন যে 14 প্রকারের শাক খাওয়ার বিধান রয়েছে, সেই 14 প্রকারের শাক কি কি এবং কেন এই 14 প্রকারের শাক খেতে বলা হয় এবং সর্বোপরি এই ভূত চতুর্দশী শেষ হওয়ার পর দীপান্বিতা অমাবস্যাতে কিভাবে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা হয়, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। নমস্কার দর্শক বন্ধুরা, হিন্দু ধর্মীয় কথামৃত চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলে বিভিন্ন পূজা পাঠ, তত্ত্ব কথা এবং বিভিন্ন উপায়ের উপর ভিডিও আপলোড করা হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই যে এই ভূত চতুর্দশী তিথি এই বছর 1430 বঙ্গাব্দ 2023 সালে কোন সময় থেকে শুরু হচ্ছে। 2023-এ এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী 11ই নভেম্বর 24-এ কার্তিক শনিবার দিন দুপুর 1:07 থেকে এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন রবিবার দুপুর 2:06 পর্যন্ত। এই বছর শনিবার এবং রবিবার এই দুই দিনই ভূত চতুর্দশী তিথি থাকলেও চতুর্দশীর যে 14টি প্রদীপ প্রজ্বলন তা মূলত শনিবার দিন সম্পন্ন হওয়া প্রয়োজন। ভূত চতুর্দশীর যে দীপদান তা মূলত শনিবার সন্ধ্যা 4:52 থেকে সন্ধ্যা 6:28 মধ্যে সম্পন্ন হওয়া প্রয়োজন। চতুর্দশীর দীপদান সম্পন্ন হওয়ার পরেই মূলত এই 14 প্রকার শাক ভক্ষণ করতে হয়। আর শাস্ত্রমতে যেহেতু রাত্রিকালীন শাক আহারের নিষিদ্ধ রয়েছে, সেই কারণে চতুর্দশীতে যে শাক ভক্ষণ তা রবিবার দিন সম্পন্ন হওয়া প্রয়োজন। 12ই নভেম্বর 25শে কার্তিক রবিবার দিন দুপুর 2:06 মধ্যে এই চতুর্দশ শাক ভক্ষণ এবছর করা প্রয়োজন। এইবার আসবো দর্শক বন্ধুরা, এই চতুর্দশী তিথিতে কেনই বা 14টি প্রদীপ জ্বালানোর কথা বলা হয় এবং কি জন্য 14 প্রকার শাক খাওয়ার কথা বলা হয় সেই প্রসঙ্গে। বন্ধুরা, এই 14টি প্রদীপ এবং 14 প্রকারের এই শাক মূলত খাওয়া হয় আমাদের 14 পুরুষের বিদেহী আত্মার শান্তির উদ্দেশ্যে। এই বিষয়ে পুরাণে উল্লেখ রয়েছে যে এই ভূত চতুর্দশীর দিন স্বর্গ এবং নরকের দ্বার কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়। আর এই সময়কালে আমাদের পূর্বপুরুষদের আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা পৃথিবীতে নেমে আসেন। প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তর পুরুষের ভিটায় পৌঁছে যান এই পূর্বপুরুষেরা এবং তাদের আশীর্বাদ প্রদান করেন। তাই তাদের উদ্দেশ্যে আমরা এই 14টি প্রদীপ জ্বালিয়ে থাকি এবং 14 প্রকারের শাক এই দিন খাওয়ার পেছনে সব থেকে যে বড় কারণ থাকে সেটি হলো আয়ুর্বেদ মতে এই 14 প্রকার শাকে নানা রোগ নাশক শক্তি থাকে, ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। বন্ধুরা, এই 14 প্রকার শাকের নাম হলো ওল, কেউ, বেত, সরিষা, কালো কাসুন্দে, জয়ন্তী, নিম, হেলেঞ্চা, সাঞ্চে, পলতা, কুলঞ্চ, ভাটপাতা, সুলফা এবং শুশনিশা। যদি কোনো কারণে এই 14 প্রকারের শাক না পাওয়া যায়, তাহলে আপনি যে স্থানে এই মুহূর্তে রয়েছেন সেই স্থানে যেই প্রকারের শাক পাওয়া যায় সেগুলোর মধ্যে 14 প্রকারের শাক বেছে নিয়ে ভূত চতুর্দশীর দিন রান্না করে আহার করলে এই রীতির মান্যতা হয়। এইবার বলবো দর্শক বন্ধুরা, এই দিন যে 14টি প্রদীপ নিবেদন করতে হয় সেই প্রসঙ্গে। এই যে 14টি প্রদীপ ভূত চতুর্দশীর দিন আপনি জ্বালাচ্ছেন, এটি মূলত বাড়ির 10 দিকে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টি দিক, 4টি কোণ, অর্থাৎ ঈশান কোণ, বায়ু কোণ, আগ্নেয় কোণ এবং নৈঋত কোণ, এবং বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ গৃহের মধ্যভাগ ও বাড়ির ঊর্ধ্ব দিক অর্থাৎ ছাদের মধ্যভাগে জ্বালাবেন এই 10টি প্রদীপ। জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির তুলসী মঞ্চে, আর একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির সদর দরজার সম্মুখে, যাকে আমরা যমের দীপ দান বলে থাকি। বাকি দুটি প্রদীপের মধ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সম্মুখে
এবং একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির কুলদেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে, অর্থাৎ আপনি যাকে রোজ পূজা করেন তার উদ্দেশ্যে। আশা করি এই 14টি প্রদীপ কোথায় জ্বালাবেন এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আসবো দর্শক বন্ধুরা, এই ভূত চতুর্দশী শেষ হওয়ার পর সবার প্রথমে যে কাজটি করতে হয়, অর্থাৎ বাড়ি থেকে যে অলক্ষী বিদায় করতে হয় সেই প্রসঙ্গে। দীপাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এটি। বলা হয় দীপাবলির রাত্রে এটি করলে গৃহে লক্ষ্মী সর্বদাই স্থায়ীভাবে বিরাজ করে। মূলত অলক্ষী বিদায়ের পরেই দীপান্বিতা অমাবস্যার কালী পূজা সম্পন্ন করা হয়ে থাকে। আর এই বছর এই অলক্ষী বিদায়ের পর্বটি পড়েছে আগামী 12ই নভেম্বর রবিবার সন্ধ্যা 4টা বেজে 51 মিনিট থেকে সন্ধ্যা 6টা বেজে 27 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যেই অলক্ষী বিদায়ের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী লক্ষ্মী পূজা এবং উল্কা দানাদি সম্পন্ন হওয়া প্রয়োজন। আর অলক্ষী বিদায়ের পরেই অন্যান্য কাজগুলি করতে হয়। বাড়ির যে কেউ অত্যন্ত সহজ সরলভাবে এই অলক্ষী বিদায় পর্বটি সারতে পারেন। একটি বিষয় সর্বদা মনে রাখবেন, এই অলক্ষীর পূজা কখনোই কিন্তু গৃহের অভ্যন্তরে করা হয় না, সর্বদাই গৃহের বাইরে করা হয়। বাড়ির উঠানের এক কোণে অথবা সদর দরজার বাইরে একটি কোণে অলক্ষী মূর্তিটি রেখে প্রথমে পূজা করা হয়। অলক্ষীর মূর্তি বাড়িতে বসে যে কেউ নিজেই তৈরি করতে পারেন। গোবর দিয়ে অথবা খড়িমাটি দিয়ে অথবা চন্দনের ফোঁটা দিয়ে এই অলক্ষীর মূর্তিটি বাড়িতে করা যায়। ঘরের চৌকাঠের বাইরে কলার বিটুর উপর এক থাল গোবর সাজিয়ে তাতে ছেঁড়া চুল সাজিয়ে একটা প্রতিমূর্তি বানানো হয়। চোখের জায়গায় দেওয়া হয় দুটি কড়ি অথবা তুলার দানা। খড়িমাটি দিয়েও এই একই প্রক্রিয়ায় এই বিষয়টি করা যায়। তবে খড়িমাটি বা গোবর যদি না থাকে, সেক্ষেত্রে কলা পাতার উপর চন্দনের ফোঁটা দিয়েও এই অলক্ষী দেবীর প্রতিমা অঙ্কন করা যায়। আর যদি তাও করা সম্ভব না হয়, তাহলে একটি পাটকাঠি অথবা ঝাঁটার কাঠি রেখেও এই অলক্ষীর পূজা করা যায়। তবে যেভাবেই আপনি মূর্তিটি রাখুন না কেন বা তৈরি করুন না কেন, সমস্ত ক্ষেত্রেই বা হাতের ব্যবহার করতে হয়। এমনকি এই অলক্ষীর পূজার ক্ষেত্রেও বা হাত দিয়ে পেছন ফিরে ফুল নিবেদন করতে হয়। এই অলক্ষীর পূজার স্থানে কখনোই আলপনা দিতে হয় না। পূজার সময় উলুধ্বনি অথবা শঙ্কর ধ্বনি দেওয়ার পরিবর্তে টিন, কুলা অথবা ঘণ্টা বাজিয়ে এই অলক্ষী বিদায় করা হয়। অলক্ষীর পূজা শুরুর আগে প্রথমে যে বিষয়টি করতে হয় তা হলো আসমন অথবা আসন শুদ্ধি করে নিতে হয়। অর্থাৎ সামান্য গঙ্গা জল হাতে নিয়ে 3 বার ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই গঙ্গা জল ওই পূজার স্থানে ছুটিয়ে দেওয়া হয়। তারপর অলক্ষীর ধ্যান করা হয় এই মন্ত্রে। মন্ত্র উচ্চারণে অসুবিধা হলে অলক্ষীর মূর্তিটি মনে মনে কল্পনা করবেন, কারণ এই ধ্যান মন্ত্রে অলক্ষীর রূপেরই বর্ণনা করা হয়েছে। অলক্ষীর রূপটি মনে মনে কল্পনা করার পর যে কোনো এক প্রকার ফুল অলক্ষীর উদ্দেশ্যে পেছন ফিরে বাম হাত দিয়ে অর্পণ করবেন। এরপর অলক্ষীর উদ্দেশ্যে এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওং অলক্ষিতাং কুরুপাশি কুৎসিত স্থান বাসিনী সুখরাত্রৌময় দত্তাং গৃহ উজ্জঞ্চ শাশ্বতীম। যদি মন্ত্র উচ্চারণে অসুবিধা হয়, তাহলে অলক্ষী দেবীর উদ্দেশ্যে বলবেন, হে অলক্ষী দেবী, আমাদের পূজা গ্রহণ করে আমাদের গৃহ পরিত্যাগ করো। এরপর অলক্ষী দেবীর মূর্তি সহ সমস্ত কিছু অংশ বাস্তু গৃহের বাইরে ফেলে আসবেন। বেশিরভাগ সময়ই ছোট ছেলেমেয়েরা এই কলার পেটু মাথায় করে নিয়ে কোনো 3 মাথার মোড়ে গিয়ে অলক্ষী বিদায় করে। এই সময় কুলা পিটিয়ে বা ঘণ্টা বাজিয়ে বা ঢাক ঢোল বাজিয়ে অলক্ষীর প্রতিমূর্তি নষ্ট করে। আর সাথে একটি পাটকাঠি অথবা একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সংগৃহীত কণ্ঠে বলে, অলক্ষী বাইরে যা লক্ষ্মী ঘরে আয়, বা লক্ষ্মী আয় অলক্ষী বাইরে যা। এইভাবে এই ধ্বনির সাহায্যে মূর্তিটিকে বাইরে ফেলে দেওয়া হয় এবং তারপর গৃহে লক্ষ্মীর পূজা বা কালী পূজা করা হয়ে থাকে। অনেকেই এই দিন বাড়ির সদর দরজার সামনে লেবু মরিচ ঝুলিয়ে রাখেন। বন্ধুরা, আসলে এই অলক্ষী বিদায়ের মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে জমে থাকা অপরিচ্ছন্নতা, আলস্য, লোভ, মোহ, ক্রোধ, ঈর্ষা এই সমস্ত নেতিবাচক দিকগুলোকে দূর করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের অধঃপতন এবং দারিদ্রতার মূল কারণ এই বিষয়গুলি হয়ে থাকে। আশা করি বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন।
কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কৃপায় সবার অভাব অনটন দূর হোক এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে হিন্দু ধর্মীয় কথা অমৃতের আরও একটি নতুন পর্ব নিয়ে।